হ্যালো বিভান দিস ইস রবীন্দা হিয়ার ওয়েলকাম টু গলদা স্টাডি এই ভিডিওতে আমি নব দশম শ্রেণীর গণিতের নাইন পয়েন্ট ওয়ান অনুশ্রণীটি শুরু করতে যাচ্ছি নবমধ্যে সবগুলো ভিডিও একসাথে পেতে প্লে লিস্টে চেক করে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে তো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি দুই নম্বর কোশ্চেনটি সমাধান করবো এখানে আমাদের দুই নম্বর কোশ্চেনটি কী দুই নম্বরের কোশ্চেনটি হচ্ছে সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে দ্যাট মিনস আমাদের দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এখানে দেওয়া আছে সাই এ হচ্ছে থ্রি বাই ফোর এখন আমরা এই অঙ্কটিকে চাইলে দুটি নেমে করতে পারি একটি হচ্ছে এই মানের ব্যবহার করে চিত্রের মাধ্যমে আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি অথবা আরেকটি সিস্টেম হচ্ছে আমরা ত্রিকোণমিতির বর্গের কতগুলো সূত্র শিখেছিলাম সেই সূত্রগুলো অ্যাপ্লাই করেও এখানে এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা যাবে তো আমি তোমাদেরকে এই ভিডিওতে চিত্রের সাহায্যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা দেখাবো তো এখানে যে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলা হচ্ছে এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে মূলত কি বোঝাচ্ছে আমরা শিখেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল রয়েছে আমাদের ছয়টি যার মধ্যে একটি হচ্ছে সাইনে আর বাকিগুলো কি আমাদের বাকিগুলো ছিল ক যে এ দেন তো আমাদের মূলত এই বাকি পাঁচটি অনুপাতের মান বের করতে বলা হয়েছে তো আমরা এখন চিত্র ব্যবহার করে এই কয়েকটি মান বের করব তো আমরা যদি চিত্র ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমাদের একটি সমকুজ লাগবে কারণ আমরা জানি যে এই চিকুণভিত্তিক অনুপাতগুলো একটি সমকচিবুজের এই কোণের সাপেক্ষে তিনটি বাহুর অনুপাতকে মিন করতেছে এজন্য আমাদের প্রথমে একটি সমগ্রী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে এবং আমরা শিখেছিলাম যে সমগ্রী যে তিনটি স্পেসিফিক নাম রয়েছে সে নামগুলো কি কি ছিল সে নামগুলো ছিল আমাদের লম্ব অতিভুজ এবং ভূমি এবং সেই তিনটি বাহু থেকে আমরা যে ছয়টি অনুপাত পাই সেই ছয়টি অনুপাতের কিন্তু মূলত নাম হচ্ছে এগুলো তো আমি তোমাদেরকে প্রাথমিক আলোচনার পর্বগুলোতে এই ছয়টি অনুপাতকে মনে রাখার জন্য তিনটি লাইন শিখেছিলাম সেই লাইনগুলো কি ছিল একটি ছিল সাগরে লবণ আছে কবরে ভূত আছে এবং টেরা লম্বা ভূত তো সেটি দিয়ে কিন্তু মূলত আমরা এই বাহুর অনুপাতগুলো মনে রাখতে পারি তো আমাদের প্রথমে কি ছিল সাগরে লবণ আছে সাগর দ্বারা মিন করতো সাইন এ কে লবণ দ্বারা লম্বকে দ্যাট মিন্স এটি হচ্ছে লম্ব আর আছে দ্বারা অতিভুজকে অর্থাৎ নিচে হচ্ছে অতিভুজ তারপর এটি কি ছিল কবরে ভূত আছে কবর দ্বারা বোঝাতো কস কে দ্যাট মিন্স কস কজের সমান সমান বলা যাবে ভূত দ্বারা বোঝাই আমরা ভূমি আর আছে দ্বারা আর ছিল টেরা লম্বা ভূত টেরা দ্বারা বোঝাত আর টেরা লম্বা ভূত দ্বারা বোঝাত তো আমরা তিনটি লাইন দ্বারা এই তিনটি অনুপাত কেমন রাখতে পারি আর বাকিগুলো আমরা এগুলোকে ইউজ করে বের করতে পারি কিভাবে ট্যানের উল্টো হচ্ছে কট তার মানে

এইভাবে অনুপাতগুলো শিখেছিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ভূমির মানটা বের করা কেন ভূমির মান বের করা আমরা দেখতে পাচ্ছি সাইনে ইকলটা হচ্ছে থ্রি বাই ফোর আর এখানে থ্রি মিন করতেছে লম্বকে আর ফোর মিন করতেছে অতিভুজকে দ্যাট মিনস আমরা যেই সমকোণী ত্রিভুজটি নিয়ে কাজ করতেছি সেখানে লম্ব হচ্ছে থ্রি আর অতিভুজ হচ্ছে ফোর তাহলে আমরা জানি নাকি আমরা জানি না হচ্ছে ভূমির মান তো আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এই হচ্ছে আমাদের একটি সমকোণ ত্রিভুজ যার মধ্যে সমকোণ এখন আমরা নামকরণ করব বি কেয়ারফুল আমরা যখন নামকরণ করব তখন এই সমকোণটিকে কিন্তু ভুলেও এ বলা যাবে না কারণ কি আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখানের এই দুটি সূক্ষ্ম কোণের সাপেক্ষে করে থাকি তো আমরা যেহেতু এখানে এ কোণ নিয়ে কাজ করতেছি তাই আমাদের এই সমকোণটির মান কখনো এ হতে পারবে না তাহলে কোনগুলো এ হবে হয় এটিকে এ দেওয়া যায় অথবা এটিকে এ দেওয়া যায় আমি এটিকে এ দিলাম এ এটিকে দিলাম বি এটিকে দিলাম সি তাহলে এটি হচ্ছে আমাদের এ কোণ ওকে তো আমরা এ কোণের সাপেক্ষে লম্ব বলতেছি এটিকে আর ভূমি বলতেছি এটিকে আর অতিভুজ বলতেছি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু কেন অতিভুজ বলি দ্যাটমিন্স এটি হচ্ছে অতিভুজ তো আমরা দেখতে পাচ্ছি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর আমাদের অতিভুজের মান হচ্ছে ফোর মিন্স এই বাবুটি হচ্ছে ফোর লম্ব হচ্ছে থ্রি এ কোণের বিপরীত হচ্ছে লম্ব দ্যাট মিনস বিসি হচ্ছে আমাদের থ্রি এখন আমরা জানি না হচ্ছে ভূমি এখন আমরা ভূমি কিভাবে বের করব আমরা সমক্রী জিবুজের ক্ষেত্রে জানি সেটি হচ্ছে সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তা আমরা সেখান থেকে এখানে ভূমির মানটি এখন বের করতে পারব তাহলে আমরা কি লিখব পিথা গোরাসের উপপাদ্য অনুসারে আমরা কী লিখতে পারি এখানে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু লম্বো স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার এখানে আমরা মান বসে দিই আচ্ছা এখানে লিখে রাখি অর্থাৎ লম্বো বিসি ইকুয়াল টু হচ্ছে থ্রি অতিভুজ এসি ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে এসি হচ্ছে আমাদের ফোর দ্যাট মিন্স ফোর স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন টু হচ্ছে নাইন প্লাস স্কোয়ার বা সিক্সটিন মাইনাস হচ্ছে এবি স্কোয়ার দ্যাট মিন্স এখানে আসতে আমাদের সেভেন টু স্কোয়ার তাহলে সুতরাং আমরা এবুখ পাচ্ছি রুট স আমরা ভূমি এব মান পেলাম রুট এখন আমরা এই মানগুলো ব্যবহার করে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান বের করে ফেলব আমরা কি দেখতে পাচ্ছি এখানে ছিল আমাদের ভূমি ভূমি অতিভুজ তাহলে আমাদের হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি মানগুলো আমি পরে বসাই এখানে ছিল লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের বি আর ভূমি হচ্ছে আমাদের এবি দ্যাটমিন্স বি সি কটে হচ্ছে ভূমি বাই লম্ব তার মানে ইটের উল্টো হবে এ বি সে কি হচ্ছে অতিভূজ বাই ভূমি দ্য দ্যাট মিস এ সি আর কো সে ক হচ্ছে অতিভূজ বাই লম্বো মানে হচ্ছে এ বাই লম্ব হচ্ছে আমাদের বি এখন জাস্ট আমরা এই মানগুলো বসিয়ে দিই এ বি মান হচ্ছে কত এ বি মান আমাদের রুটস রুট সেভেন এসি মান কত এসি মান হচ্ছে আমাদের ফোর ডিভাইড বাই ফোর বিসি হচ্ছে কত বি সি হচ্ছে থ্রি এবি হচ্ছে আমাদের রুট সেভেন দেন এটি উল্টো হয়ে যাবে রুট সেভেন বাই থ্রি এটি উল্টো হয়ে যাবে কজের তার মানে হবে ফোর বাই রুট সেভেন আর এটি হয়ে যাবে সাইনের সাইন ছিল থ্রি বাই ফোর এটি হয়ে যাবে ফোর বাই থ্রি তো এই উপায়ে আমরা এখানে সবগুলো চিকুমিত অনুপাতের মান বের করতে পারলাম তো আমি আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এখানে এই অঙ্কটিতে চাইলে আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করেও এই মানগুলো বের করতে পারতাম কিন্তু বর্গের সূত্র বের করে যদি এতগুলো মান বের করতে যেতাম তখন আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যেত তার থেকে চিত্র অ্যাপ্লাই করে মানগুলো বের করাটাই ইজি তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ দেখা হবে পরের অঙ্কে টিল দেন গুড বাই